1910 সালের 26 আগস্ট সুদূর আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন মাদার টেরেসা। 1929 সালে ভারতে এসে নবদীক্ষিত হিসেবে কাজ শুরু করেন। 1931 সালের 24 মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। কিন্তু দেশ কিংবা কালের সীমানা ডিঙিয়ে তিনি ছুটেছেন আর্তের সেবায়। 1950 সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠা করেন। দীর্ঘ 45 বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ এবং মৃত্যু পথযাত্রীদের সেবা করে গেছেন। প্রথমে ভারতে এবং পরে গোটা বিশ্বে তার এই মিশনারি কার্যক্রম ছড়িয়ে পড়ে। বিশ্বের 123টি রাষ্ট্রে মিশনারিজ অফ চ্যারিটি 610টি কেন্দ্র নির্মাণ করেছেন। 1979 সালের 17 অক্টোবর তিনি সেবা কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 1980 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন লাভ করেন তিনি। একাধিক রাষ্ট্রের সরকার তার কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবেও বহু সমালোচিত হন তিনি। তার সংস্থার বিরুদ্ধে মৌলবাদীরা আনেন নানা অভিযোগ। 1997 সালের 5 সেপ্টেম্বর মৃত্যু হয় তার। বুধবার ছিল মাদার টেরেসার 110তম জন্মবার্ষিকী। চলতি বছর মহামারী করোনার কারণে এই দিনটি পালন করা না হলেও রাজ্যের খ্রিস্টান মিশনারিরা এই দিনটিতে মাকে স্মরণ করলেন প্রার্থনার মধ্য দিয়ে। মা সম্পর্কে বলতে গিয়ে সিস্টার মমতা বলেন, সেবা এবং শান্তির প্রতীক মাদার, তার দেখানো পথেই এগিয়ে যাচ্ছি আমরা। তিনি বলেন, মাদারের মতে সব মানুষই ঈশ্বরের সন্তান, সকলেরই তার উচিত সম্মান পাওয়া প্রয়োজন। के लोगों को के लिए एक उदाहरण बन गई। हम लोग भी चलिए उसके रास्ते में देख के अपने भाई बहनों के जो की सेवा करेंगे, जो बिल्कुल लाचार हैं, रास्ता में बीमार हैं, मरने की अवस्था में हैं, जिनको कोई पूछता नहीं है, हम उनके ओर ध्यान देंगे, क्योंकि हर एक मनुष्य ईश्वर का सरकार है। मदर के लिए यही सबसे बड़ी बात है कि हर मनुष्य को उसकी इज्जत, उसका सम्मान मिलना चाहिए। और मदर ने सबों को जो हमारे घर में आए, हम लोग को दिखाया कि हम उनको ह्यूमन डिग्निटी वापस प्रदान करेंगे। इसलिए हम রাজধানীর কুঞ্জবন রোডের নির্মলা শিশু ভবনে বুধবার দিনভর মাদারকে স্মরণ করে আয়োজন করা হয় প্রার্থনা সভার। মহুয়া করে রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।